এনআরসি ক্যাব নিয়ে ভালো যাত্রাপালা করুন, মানুষকে বোঝান, যাত্রার সংস্কৃতির সামাজিক দিক তুলে ধরে। এদিন বারাসতের কাছারি ময়দানে 24তম যাত্রা উৎসবের সূচনা করে এ কথা বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন 24 বার ঘণ্টা বাজিয়ে 24তম যাত্রা উৎসবের সূচনা করেন তিনি। আমরা আপ্লুত, আমরা অভিভূত, অনেক ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার 24তম যাত্রা উৎসবে 24টি ঘণ্টা ধ্বনি দিয়ে যাত্রা উৎসবের শুভ সূচনা হচ্ছে। এনআরসি ক্যাব নিয়ে ভালো যাত্রাপালা করুন, মানুষকে বোঝান, যাত্রার সংস্কৃতি সামাজিক দিক তুলে ধরে। এদিন বারাসতের কাছারি ময়দানে 24তম যাত্রা উৎসবের সূচনা করে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, এদিন যাত্রা শিল্পীরা যে উপহার দিয়েছেন তাতে লেখা আছে নো এনআরসি নো সিএএ। তিনি বলেন, আপনারাই ঘরে ঘরে গিয়ে বোঝান এনআরসি সিএএ হলে কি হবে। মুখ্যমন্ত্রী বলেন, আগেকার দিনের যাত্রা আজও ভুলতে পারি না, সেই যাত্রা এখন আধুনিক যাত্রায় পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, 644 জন দুস্থ যাত্রা শিল্পীকে 15,000 টাকার পরিবর্তে 25,000 টাকা ভাতা দেওয়া হবে। স্বাস্থ্যসাথী প্রকল্পে তাদের যুক্ত করার কাজ শুরু হয়েছে বলেও এদিন তিনি জানান। বলেন, যাত্রা উৎসব বারাসতেই হবে, পাড়ায় পাড়ায় যাত্রার ব্যবস্থা করা হচ্ছে, যাত্রাকে আমাদের বেশি করে গুরুত্ব দিতে হবে, যাত্রা শিল্পীরা যোগ্য সম্মান পাবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন 24 বার ঘণ্টা বাজিয়ে 24তম যাত্রা উৎসবের সূচনা করেন তিনি। দূর দূরান্ত থেকে এদিন হাজার হাজার মানুষ বারাসতে এসেছিলেন যাত্রা উৎসবে। ছিলেন পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমির সভাপতি তথা মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, পূর্ণেন্দু বসু, ব্রাত্য বসু, ইন্দ্রনীল সেন, তাপস রায়, সুজিত বসু, সাংসদ সৌগত রায়, কাকুলি ঘোষ দস্তিদার, জেলা পরিষদের সভাধিপতি বীণা মণ্ডল, বিধায়ক রথীন ঘোষ, চিরঞ্জিৎ চক্রবর্তী, জেলাশাসক চৈতালী চক্রবর্তী, জেলা পরিষদের দলনেতা নারায়ণ গোস্বামী সহ বিশিষ্টরা, পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমি তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে হওয়া 32 দিনের এই যাত্রা উৎসবের প্রথম 2 দিন যাত্রা দেখা যাবে বারাসতের কাছারি ময়দানে। বাকি 30 দিন কলকাতার বাগবাজারের ফণীভূষণ বিদ্যাপীঠ যাত্রা মঞ্চে চলবে উৎসব। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হচ্ছে যাত্রা উৎসবের, 24তম যাত্রা উৎসবে। না না না, আমি সর্বপ্রথম আমাদের যে পশ্চিমবঙ্গ যাত্রা উৎসব, বাংলার যাত্রা 1913 সাল থেকে নতুন পথে পথ চলতে শুরু করেছেন, এবং যারা এই যাত্রা শিল্পীরা এই যাত্রা জগৎকে গৌরবান্বিত করেছেন, তাদের সকল পরিবার পরিজনদের, আমার শিল্পীদের আমি অনেক অনেক অভিনন্দন, কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি। আমরা গত বছরেও 644 জন দুস্থ অক্ষম যাত্রা শিল্পী কলা প্রহশলীদের 15,000 টাকা করে এককালীন আর্থিক সাহায্য করেছি, যাত্রা দর্পণ তার পুরস্কৃতও করেছি। আমি অরূপকে বলবো, এটা আইএনসি ডিপার্টমেন্টের সাথে কথা বলে, আইএনসি এর কেউ এসছে, বিবেক এসছে, মিত্র চ্যাটার্জি এসছে, কে এসছে, তুমি এসছ? আচ্ছা, আমি বলছি কি, 15,000 টাকা করে যেটা ওদের 644টা দুস্থ পরিবারকে দেওয়া হয়, টাকাটা বাড়িয়ে 25,000 করে দাও, তাহলে কি ওদের তাহলে একটা বছরে ওদের একটা এ ভালো হয়, এটা করে দিও। এবং যাত্রা দর্পণ, তাদের আমি অভিনন্দন জানাচ্ছি, যাত্রা দলকে পুরোপুরি সাহায্য করার জন্য আমাদের সংগঠন যা যা করার করবে। আমি আশা করি ওদেরটা স্বাস্থ্যসাথীতে ঢুকেছে না ঢোকেনি, যাত্রা শিল্পীরা ঢুকেছে, এনলিস্টমেন্ট শুরু হয়েছে। যাত্রা শিল্পীদের স্বাস্থ্যসাথীতে এনটাইটেল করে দাও,
হ্যাঁ, তাহলে ওদের অনেক যারা শিল্প 5 লাখ টাকা করে আরও পাবে সরকারি চিকিৎসা ছাড়াও প্রাইভেটে, তাতে ওদের সুবিধে হবে। আমি আপনাদের বলি, এই যাত্রা উৎসব বাড়ার সাথেই আমরা করি, তার কারণ আমি এক একটা জায়গায় এক একটা উৎসবকে গৌরবান্বিত করতে চাই। আজকে গত কয়েক বছর ধরে এখানেও যেমন যাত্রা উৎসব চলবে, তেমনি যাত্রা উৎসব আমাদের যাত্রা যে সমস্ত হলগুলোতে হয় সেখানেও চলবে। আর আমি এখনও মনে করি, ছোটোবেলায় সেই যাত্রা দেখেছিলাম, সেই তরোয়াল ঝনঝন করতে করতে এলো, মাথায় সেই টুপি পরে, মাথায় সেই পাগড়ি লাগিয়ে, সেই যাত্রার কথা আমরা আজও ভুলতে পারি না। সেই যাত্রাটা এখন আধুনিক যাত্রায় পরিণত হয়েছে। কিন্তু মনে রাখবেন, যাত্রার সংস্কৃতি এরা হচ্ছে সামাজিক জীবনটাকে তুলে ধরে, সামাজিক ভাবনা, মানুষ কি ভাবছে, মানুষ কি চাইছে, মানুষ কি করছে, এটা কিন্তু তাদের ভাবনার অনেক অঙ্গ, এবং তারা অনেক খেটে খুটে কষ্ট করে এই কাজটা করে। মনে রাখবেন, এত সস্তা নয়, তাদের দূরে দূরে গিয়ে কাজটা করতে হয়। যাত্রা শিল্পীদের আরও এনকারেজ করুন গ্রাম বাংলার ভাই বোনেরা, অনেক ক্লাব আছে, অনেক এনজিও আছে, আপনারা অনেক উৎসব করেন, অনেক মেলা করেন, যাত্রা শিল্পীদের এনকারেজ করবার জন্য আপনারা নিশ্চয়ই করবেন। আর আমাদের সরকারের পক্ষ থেকেও আমরা এবছর পাড়ায় পাড়ায় যাত্রা উৎসব হচ্ছে, পাড়ায় পাড়ায় যাত্রা উৎসব মানে পাড়ায় পাড়ায় যেমন সিনেমা উৎসব হয়, পাড়ায় পাড়ায় সঙ্গীত উৎসব হয়, পাড়ায় পাড়ায় যাত্রা উৎসব আপনারা দেখতে পাবেন, 25টা হচ্ছে যাত্রা।